দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, গীতার বিষয়বস্তুর সারমর্ম। এই অধ্যায়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে তাঁর শিষ্যরূপে অর্জুন আত্মসমর্পণ করেন এবং অনিত্য জড়দেহ ও শাশ্বত চিন্ময় আত্মার মূলগত পার্থক্য নির্ণয়ের মাধ্যমে অর্জুনকে শ্রীকৃষ্ণ উপদেশ প্রদান করতে শুরু করেন। দেহান্তর প্রক্রিয়া, পরমেশ্বরের উদ্দেশ্যে নিঃস্বার্থ সেবার প্রকৃতি এবং আত্মজ্ঞান লব্ধ মানুষের বৈশিষ্ট্যাদি সম্পর্কে শ্রীকৃষ্ণ ব্যাখ্যা উপস্থাপন করেন। সঞ্জয় উবাচ তম তথা কৃপয়াবিষ্ঠম অশ্রুপূর্ণাকুলেক্ষণম বিষীদন্তম ইদম বাক্যম উবাচ মধুসূদন। সঞ্জয় বললেন, অর্জুনকে এভাবে অনুতপ্ত, ব্যাকুল ও অশ্রুসিক্ত দেখে কৃপায় আবিষ্ট হয়ে মধুসূদন ভগবান শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন। শ্রী ভগবান উবাচ কুতস্ত্বা কশ্মলম ইদম বিষমে সমুপস্থিতম অনার্যজুষ্টম অস্বর্গ্যম অকীর্তিকরম অর্জুন। পুরুষোত্তম শ্রী ভগবান বললেন, প্রিয় অর্জুন, এই ঘোর সংকটময় যুদ্ধস্থলে যারা জীবনের প্রকৃত মূল্য বোঝে না, সেই সব অনার্যের মতো শোকানল তোমার হৃদয়ে কিভাবে প্রজ্বলিত হল? এই ধরনের মনোভাব তোমাকে স্বর্গলোকে উন্নীত করবে না, পক্ষান্তরে তোমার সমস্ত যশরাশি বিনষ্ট হবে। ক্লাইব্যম মাস্মগমঃ পার্থ নৈতত্ত্বয়ুপপদ্যতে ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম ত্যক্তোতিষ্ঠ পরন্তপ। হে পার্থ, এই সম্মান হানিকর ত্রিবত্বের বশবর্তী হইও না, এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। হে পরম তপ, হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। অর্জুন উবাচ কথম ভীষ্মম অহম সংখ্যে দ্রোণম চ মধুসূদন ইষুভিঃ প্রতিয়োৎস্যামি পূজার্হাব অরিসূদন। অর্জুন বললেন, হে অরিসূদন, হে মধুসূদন, এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম ও দ্রোণের মতন পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণীর দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করব? গুরুন অহত্বা হি মহানুভাবান শ্রেয় ভোক্তুম ভৈক্ষ্যমপিহ লোকে হত্বার্থ কামাস্তু গুরুনিহৈব ভুঞ্জীয় ভোগান রুধিরপ্রদিগ্ধান। আমার মহানুভব শিক্ষাগুরুদের জীবন হানি করে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা শ্রেয়। তাঁরা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন, তাঁদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগ্য বস্তু তাঁদের রক্তমাখা হবে। ন চৈতদ্বিদ্মঃ কতরন্ন গরীয়ো যদ্বা জয়েম যদিবা নো জয়েয়ুঃ যানেব হত্বা ন জিজীবিষামস তেবস্থিতাঃ প্রমুখে ধার্তরাষ্ট্রাঃ। তাঁদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয় তা আমি বুঝতে পাচ্ছি না। আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থাকতে ইচ্ছা করবে না, তবু ওই রণাঙ্গনে তারা আমাদের সামনে উপস্থিত হয়েছেন। কার্পণ্য দোষোপহতস্বভাবঃ পৃচ্ছামি ত্বাম ধর্ম সম্মূঢ়চেতা যচ্ছ্রেয়ঃ স্যান্ নিশ্চিতম ব্রুহি তন্মে শিষ্যস্তেহম সাধি মাম ত্বাম প্রপন্নম। কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিং কর্তব্য বিমূঢ় হয়েছি এবং আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়েছি। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি, এখন কি করা আমার পক্ষে শ্রেয়স্কর তা আমাকে বলো। এখন আমি তোমার শিষ্য এবং সর্বতোভাবে তোমার শরণাগত, দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। নহি প্রপশ্যামি মমাপনুদ্যাদ যচ্ছোকমুচ্ছোষণমিন্দ্রিয়াণাম অবাপ্য ভূমা বসপত্নমৃদ্ধম
রাজ্যম সুরাণাম অপিচাধিপত্যম। আমার ইন্দ্রিয়গুলি শুকিয়ে দিচ্ছে, যে শোক তা দূর করবার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধশালী প্রতিদ্বন্দ্বিতাবিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই শোকের বিনাশ হবে না। সঞ্জয় উবাচ এবং উক্ত্বা হৃষীকেশম গুড়াকেশ পরন্তপ নয়োৎস্য ইতি গোবিন্দম উক্ত্বা তূষ্ণিম বভূবহ। সঞ্জয় বললেন, এভাবেই মনোভাব ব্যক্ত করে গুড়াকেশ অর্জুন তখন ঋষিকেশকে বললেন, হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না। এই বলে তিনি মৌন হলেন। তমুবাচ ঋষিকেশ প্রহসন্নিব ভারত সেনয়োর উভয়োর মধ্যে বিষিদন্তম ইদম বচঃ। হে ভরত বংশীয় ধৃতরাষ্ট্র, সেই সময় স্মিত হেসে শ্রীকৃষ্ণ উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথা বললেন। শ্রী ভগবান উবাচ অশোচ্যানন্বশোচস্ত্বম প্রজ্ঞাবাদাংশ্চ ভাষসে গতাসুন গতাসুংশ্চ নানুশোচন্তি পণ্ডিতা। পরমেশ্বর ভগবান বললেন, তুমি প্রাজ্ঞের মতো কথা বলছ, অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে শোক করছ। যারা যথার্থই পণ্ডিত তারা কখনোই জীবিত অথবা মৃত কারোর জন্যই শোক করেন না। নত্বে বাহম জাতু নাসম নত্বম নেমে জনাধিপা ন চৈব ন ভবিষ্যামহ সর্বে বয়মতঃ পরম। এমন কোন সময় ছিল না যখন আমি তুমি এই সমস্ত রাজারা ছিলেন না, এবং ভবিষ্যতেও কখনো আমাদের অস্তিত্ব বিনষ্ট হবে না। দেহিনোস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র ন মুহ্যতি। দেহের দেহ যেভাবে কৌমার যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে তেমনি ওই দেহি আত্মা এক দেহ থেকে অন্য কোনো দেহে দেহান্তরিত হয়। স্থিতপ্রজ্ঞ পণ্ডিতেরা কখনো এই পরিবর্তনে মুহ্যমান হন না। মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগমা পায়িনো নিত্যাস তাম স্থিতিক্ষস্ব ভারত। হে কৌন্তেয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয়। সেগুলি ঠিক যেন শীত গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতন। হে ভরত কুল প্রদীপ, সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য করার চেষ্টা করো। ইয়ম হিন ব্যথয়ন্ত্যেতে পুরুষম পুরুষর্ষভ সম দুঃখ সুখম ধীরম সোমৃতত্বায় কল্পতে। হে পুরুষ শ্রেষ্ঠ অর্জুন, যে জ্ঞানী ব্যক্তি সুখ দুঃখকে সমান জ্ঞান করেন এবং শীত উষ্ণ আদি দ্বন্দ্বে বিচলিত হন না, তিনি মুক্তি লাভের প্রকৃত অধিকারী। না সত বিদ্যতে ভাব না ভাব বিদ্যতে সত উভয়োর অপি দৃষ্টোন্তস ত্বনয়োস্তত্ত্বদর্শিভিঃ। যারা তত্ত্বদ্রষ্টা তারা সিদ্ধান্ত করেছেন যে অনিত্য জড়বস্তুর স্থায়িত্ব নেই এবং নিত্যবস্তু আত্মার কখনো বিনাশ হয় না। তারা উভয় প্রকৃতির যথার্থ স্বরূপ উপলব্ধি করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। অবিনাশী তু তদ্বিধি ইয়েন সর্বম ইদম ততম বিনাশম অব্যয়স্যাস্য ন কশ্চিৎ কর্তুম অর্হতি। যা সমগ্র শরীরে পরিব্যাপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে, সেই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয়। অন্তবন্ত ইমে দেহা নিত্যস্যোক্তা শরীরিণ অনাশিনো প্রমেয়স্য তস্মাদ যুদ্ধস্ব ভারত। অবিনাশী অপরিমেয় ও শাশ্বত আত্মার জড়দেহ নিঃসন্দেহে বিনাশশীল, অতএব হে ভারত
তুমি শাস্ত্রবিহিত সধর্ম পরিত্যাগ করে যুদ্ধ কর। ইয়া এনম বেত্তি হন্তারম ইশ্চৈনম মন্যতে হতম উভৌ তৌ ন বিজানীত নায়ম হন্তি ন হন্যতে। যিনি জীবাত্মাকে হন্তা বলে মনে করেন এবং যিনি একে নিহত বলে ভাবেন তারা উভয়ই আত্মার প্রকৃত স্বরূপ জানেন না, কারণ আত্মা কাউকে হত্যা করেন না এবং কারো দ্বারা নিহত হন না। ন জায়তে ম্রিয়তে বা কদাচিন নায়ম ভূত্বা ভবিতা বা ন ভূয়ঃ অজো নিত্যঃ শাশ্বতোয়ম পুরাণো ন হন্যতে হন্যমানে শরীরে। আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না, অথবা পুনঃপুন তাঁর উৎপত্তি বা বৃদ্ধি হয় না। তিনি জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং পুরাতন হলেও চিরনবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনোই বিনষ্ট হয় না। বেদা বিনাশিনম নিত্যম ইয়া এনম অজমব্যয়ম কথম স পুরুষ পার্থ কম ঘাতয়তি হন্তিকম। হে পার্থ, যিনি আত্মাকে অবিনাশী, শাশ্বত, জন্মরহিত ও অক্ষয় বলে জানেন, তিনি কিভাবে কাউকে হত্যা করতে বা হত্যা করাতে পারেন? বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি ঘৃণাতি নরোপরাণি তথা শরীরাণি বিহায় জীর্ণানি অন্যানি সম্যাতি নবানি দেহি। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহিও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করেন। নয়নম ছিন্দন্তি শস্ত্রাণি নয়নম দহতি পাবকঃ ন চৈনম ক্লেদয়ন্ত্যাপো ন শোষয়তি মারুতঃ। আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভিজানো যায় না, অথবা হাওয়াতে শুকানো যায় না। অচ্ছেদ্যোয়ম অদাহ্যোয়ম অক্লেদ্যো শোষ্য এব চ নিত্যঃ সর্বগতঃ স্থাণুর অচলোয়ম সনাতনঃ। এই আত্মা অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য ও অশোষ্য, তিনি চিরস্থায়ী, সর্বব্যাপ্ত, অপরিবর্তনীয়, অচল ও সনাতন। অব্যক্তোয়ম অচিন্ত্যোয়ম অবিকার্যোয়ম উচ্যতে তস্মাদ এবম বিদিত্বৈনম নানুশোচিতুম অর্হসি। এই আত্মা অব্যক্ত, অচিন্ত ও অবিকারী বলে শাস্ত্রে উক্ত হয়েছে, অতএব এই সনাতন স্বরূপ অবগত হয়ে দেহের জন্য তোমার শোক করা উচিত নয়। অথ চৈনম নিত্যজাতম নিত্যম বা মন্যসে মৃতম তথাপি ত্বম মহাবাহ নৈনম শোচিতুম অর্হসি। হে মহাবাহ, আর যদি তুমি মনে করো যে আত্মার বারবার জন্ম হয় এবং মৃত্যু হয়, তাহলেও তোমার শোক করার কোনো কারণ নেই। জাতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবম জন্ম মৃতস্য চ তস্মাদ অপরিহার্যার্থে ন ত্বম শোচিতুম অর্হসি। যার জন্ম হয়েছে তার মৃত্যু অবসম্ভাবী এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবসম্ভাবী, অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয়। অব্যক্তাদীনি ভূতানি ব্যক্তমধ্যানি ভারত অব্যক্তা নিধনান্যেব তত্র কা পরিদেবনা। হে ভারত, সমস্ত সৃষ্ট জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত ছিল, তাদের স্থিতিকালে প্রকাশিত থাকে এবং বিনাশের পর আবার অপ্রকাশিত হয়ে যায়, সুতরাং সেই জন্য শোক করার কি কারণ? আশ্চর্যবত পশ্যতি কশ্চিদেনম আশ্চর্যবত বদতি তথৈব চান্যঃ আশ্চর্যবত চৈনম অন্যঃ শৃণোতি শ্রুত্বাপ্যেনম বেদন চৈব কশ্চিত্। কেউ আত্মাকে আশ্চর্যবত দর্শন করেন, কেউ আশ্চর্যভাবে বর্ণনা করেন এবং কেউ আশ্চর্য জ্ঞানে শ্রবণ করেন, আর কেউ শুনেও তাকে বুঝতে পারে না।
देही नित्यम अवध्योयम देहे सर्वस्य भारत तस्मात् सर्वाणि भूतानि नत्वं शोचितुम् अर्हसि। हे भारत, प्राणीदेर देहे अवस्थित आत्मा सर्वदाई अबद्ध, अतएव कोनो जीवेर जन्य तोमार शोक करा उचित नय। स्वधर्मम अपि चावेक्ष्य न विकम्पितुम् अर्हसि धर्म्याद्धि युद्धाच्छ्रेयोन्यत् क्षत्रियस्य न विद्यते। क्षत्रिय रूपे तुम्हार स्वधर्म विवेचना करे तुम्हार जाना उचित जे धर्म रक्षार्थे युद्ध करार थेके क्षत्रियर पक्षे मंगलकर आर किछुई नेई, ताई तुम्हार द्विधाग्रस्त हवा उचित नय। यद्रच्छया चोपपन्नम स्वर्गद्वारम अपावृतम सुखिनः क्षत्रिया पार्थ लभन्ते युद्धमीदृशम्। हे पार्थ, स्वर्गद्वार उन्मोचनकारी এই প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ না চাইতেই যেসব ক্ষত্রিয়ের কাছে আসে তারা সুখী নন। অথচেত্বম ইমম ধর্মম সংগ্রামম ন করিষ্যসি ততঃ স্বধর্মম কীর্তিম চ হিত্বা পাপম অবাপস্যসি। কিন্তু তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো তাহলে তোমার স্বীয় ধর্ম এবং কীর্তি থেকে ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে। অকীর্তিম চাপি ভূতানি কথয়িষ্যন্তি তে ব্যয়াম সম্ভাবিতস্য চাকীর্তির মরণাদ অতিরিচ্যতে। সমস্ত লোক তোমার কীর্তিহীনতার কথা বলবে এবং যে কোনো মর্যাদাবান লোকের পক্ষেই এই অসম্মান মৃত্যু অপেক্ষাও অধিকতর মন্দ। ভয়াদ রণাদ উপরতম মমস্যন্তে ত্বাম মহারথা येषां च त्वं बहुमतो भूत्वा यास्यसि लाघवम्। समस्त महारथीरा मने करबेन जे तुमि भय पे युद्धक्षेत्र परित्याग करेछो एवं तुमि जादेर काछे सम्मानित छिले ताराई तोमाके तुच्छताच्छिल्य ज्ञान करबे। अवाच्य वादांश्च बहून वदिष्यन्ति तवा हिताः निन्दन्तस्तव सामर्थ्यम् ততো দুঃখতরম নুকিম। তোমার শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করে বহু অকথ্য কথা বলবে, তার চেয়ে অধিকতর দুঃখদায়ক তোমার পক্ষে আর কি হতে পারে। হতো বা প্রাপ্স্যসি স্বর্গম জিত্বা বা ভোক্ষ্যসে মহীম তস্মাৎ উত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃতনিশ্চয়। হে কুন্তিপুত্র, এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গ লাভ করবে আর জয়ী হলে পৃথিবী ভোগ করবে, অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উত্থিত হও। সুখ দুঃখে সমে কৃত্বা লাভালাভৌ জয়া জয়ৌ ততো যুদ্ধায় যুজ্যস্ব নৈবম পাপম অবাপস্যসি। সুখ দুঃখ লাভ ক্ষতি ও জয় পরাজয়কে সমান জ্ঞান করে তুমি যুদ্ধে নিমিত্ত যুদ্ধ করো, তাহলে তোমাকে পাপ ভাগী হতে হবে না। এষাতে ভিহিতা সাংখ্যে বুদ্ধির যোগে ত্রিমাম শৃণু বুদ্ধিয়া যুক্ত যয়া পার্থ কর্মবন্ধম প্রহাস্যসি। হে পার্থ, আমি তোমাকে সাংখ্য যোগের কথা বললাম, এখন ভক্তিযোগ সম্বন্ধিনী বুদ্ধির কথা শ্রবণ করো, যার দ্বারা তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে। নেহাভিক্রমণাশোস্তি প্রত্যবায়ো ন বিদ্যতে স্বল্পম অপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াত্। ভক্তিযোগে অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই, তার স্বল্প অনুষ্ঠানও অনুষ্ঠাতাকে সংসাররূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। ব্যবসায়াত্মিকা বুদ্ধির একেহ কুরুনন্দন বহুশাখা হ্যনন্তাশ্চ বুদ্ধয়ো ব্যবসায়িনাম। যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চয়াত্মিকা বুদ্ধি একনিষ্ঠ। হে কুরুনন্দন, অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী। ইয়ামিমাম পুষ্পিতাম বাচম প্রবদন্ত্যবিপশ্চিতঃ বেদবাদরতাঃ পার্থ নান্যত অস্তীতি বাদিনঃ।
कामात्मानः स्वर्गपरा जन्म कर्म फलप्रदाम् क्रिया विशेष बहुलाम् भोगैश्वर्य गतिम् प्रति। विवेक वर्जित लोकराय वेदेर पुष्पित वाक्ये आसक्त हुए स्वर्गसुख भोग उच्चकुले जन्म क्षमता लाभ आदि सकाम कर्म के जीवनेर परम उद्देश्य बोले मने करे। इंद्रिय सुख भोग ऐश्वर्येर प्रति आकृष्ट हुए तारा बोले जे तार ऊर्ध्वे आर किछुई नेई। भोगैश्वर्य प्रसक्तानां तयापहृतचेतसां व्यवसायात्मिका बुद्धिः समाधौ न विधीयते। जारा भोग ऐश्वर्य सुखे एकांत आसक्त সেই সমস্ত বিবেক বর্জিত মূঢ় ব্যক্তিদের বুদ্ধি সমাধি অর্থাৎ ভগবানে একনিষ্ঠতা লাভ হয় না। ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভবার্জুন নির্দ্বন্দ্ব নিত্যসত্ত্বস্থ নিরয়োগক্ষেম আত্মবান। বেদে প্রধানত জরা প্রকৃতির তিনটি গুণ সম্বন্ধে আলোচনা করা হয়েছে। হে অর্জুন, তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও, সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ ক্ষতি ও আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে অধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও। যাবানার্থ উদপানে সর্বতঃ সম্প্লুতোদকে তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বিজানতঃ। ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয় সেগুলি বৃহৎ জলাশয় থেকে আপনা হতেই সাধিত হয়ে যায়। তেমনি ভগবানের উপাসনার মাধ্যমে যিনি পরব্রহ্মের জ্ঞান লাভ করে সব কিছুর উদ্দেশ্য উপলব্ধি করেছেন, তাঁর কাছে সমস্ত বেদের উদ্দেশ্য সাধিত হয়েছে। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফলহেতুর্ভূর মাতে সঙ্গোস্ত্ব কর্মণি। স্বধর্ম বিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নেই। কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না এবং কখনো স্বধর্ম আচরণ না করার প্রতিও আসক্ত হয়ো না। যোগস্থ কুরু কর্মাণি সঙ্গম ত্যক্ত্বা ধনঞ্জয় সিদ্ধ্যঃ সিদ্ধ্যৌ সমো ভূত্বা সমত্বম যোগ উচ্যতে। হে অর্জুন, কর্মভোগের কামনা পরিত্যাগ করে ভক্তিযোগস্থ হয়ে স্বধর্মবিহিত কর্ম আচরণ কর। কর্মের সিদ্ধি ও অসিদ্ধি সম্বন্ধে যে সমবুদ্ধি তাকেই যোগ বলা হয়। দূরেণ হ্যবরম কর্ম বুদ্ধিযোগাদ ধনঞ্জয় বুদ্ধৌ শরণম অন্বিচ্ছ কৃপণাঃ ফলহেতবঃ। হে ধনঞ্জয়, বুদ্ধিযোগ দ্বারা ভক্তির অনুশীলন করে সকাম কর্ম থেকে দূরে থাকো এবং সেই চেতনায় অধিষ্ঠিত হয়ে ভগবানে শরণাগত হও। যারা তাদের কর্মের ফল ভোগ করতে চায় তারা কৃপণ। বুদ্ধিযুক্ত জাহাতিহ উভে সুকৃত দুষ্কৃতে তস্মাদ যোগায় যুজ্যস্ব যোগ কর্মসু কৌশলম। যিনি ভগবৎ শক্তির অনুশীলন করেন তিনি জীবনে পাপ ও পুণ্য উভয় থেকেই মুক্ত হন। অতএব তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান কর, সেটিই হচ্ছে সর্বাঙ্গীন কর্মকৌশল। কর্মজম বুদ্ধিযুক্তা হি ফলম ত্যক্ত্বা মনীষিণঃ জন্মবন্ধ বিনির্মুক্তাঃ পদম গচ্ছন্ত্যনাময়ম্। মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে কর্মজাত ফল ত্যাগ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হন। এভাবে তাঁরা সমস্ত দুঃখ দুর্দশার অতীত অবস্থা লাভ করেন। যদাতে মোহকলিলম বুদ্ধির্ব্যতিতরিষ্যতি তদা গন্তাসি নির্বেদম শ্রোতব্যস্য শ্রুতস্য চ। এভাবে পরমেশ্বর ভগবানে অর্পিত নিষ্কাম কর্ম অভ্যাস করতে করতে যখন তোমার বুদ্ধি মোহরূপ গভীর অরণ্যকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে তখন তুমি যা কিছু শুনেছ এবং যা কিছু শ্রবণীয় সেই সবের প্রতি সম্পূর্ণরূপে নিরক্ষেপ হতে পারবে। শ্রুতি প্রতিপন্নাতে যদা স্থাস্যতি নিশ্চলা সমাধাবচলা বুদ্ধিস
तदा योगम अवाप्स्यसि। तुमार बुद्धि जखन वेदेर विचित्र भाषार द्वारा आर विचलित होबे ना एवं आत्मउपलब्धिर समाधिते स्थिर होबे तखन तुमि दिव्य ज्ञान लाभ करे भक्ति जोगे अधिष्ठित होबे। अर्जुन उवाच स्थितप्रज्ञस्य का भाषा समाधिस्थस्य केशव स्थितदीह किं प्रभाषेत किमासीत व्रजेत किम्। अर्जुन जिज्ञासा करलें हे केशव स्थितप्रज्ञ अर्थात अचला बुद्धि सम्पन्न मानुषेर लक्षण कि तिनि किभावे कथा बोलें किभावे अवस्थान करें एवं किभावे बा तिनि विचरण करें। श्री भगवान उवाच प्रजहाति यदा कामान सर्वान पार्थ मनोगतान आत्मन्येवात्मना तुष्टः स्थितप्रज्ञस्तदोच्यते। परमेश्वर भगवान बोललें हे पार्थ जीव जखन मानसिक जल्पना कल्पना थेके उद्भूत समस्त मनोगत काम परित्याग करे एवं तार मन जखन एभावे पवित्र हये आत्माते पूर्ण परितृप्ति लाभ करे तखनी ताके स्थितप्रज्ञ बला हय। दुःखेषु वनुद्विग्न मनाः सुखेषु विगतस्पृहः वीतराग भयक्रोधः स्थितधीर मुनिरुच्यते। त्रिताप दुःख उपस्थित हलেও যার মন উদ্বিগ্ন হয় না শোক উপস্থিত হলেও যার স্পৃহা হয় না এবং যিনি রাগ ভয় ও ক্রোধ থেকে মুক্ত তিনি স্থিতধি অর্থাৎ স্থিতপ্রজ্ঞ। ইহ সর্বত্র নভিস্নেহস তত্তত প্রাপ্য শুভাশুভম নাভিনন্দতি ন দ্বেষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। জড়জগতে যিনি সমস্ত জড় বিষয়ে আসক্তি রহিত যিনি প্রিয় বস্তু লাভে আনন্দিত হন না এবং অপ্রিয় বিষয় উপস্থিত হলে দ্বেষ করেন না তিনি পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছেন। यदा संहरते चायं कूर्मोंगानीव सर्वशः इन्द्रियाणीन्द्रियार्थेभ्यस्तस्य प्रज्ञा प्रतिष्ठिता। कूर्म যেমন তার অঙ্গসমূহ তার কঠিন বহিরাবরণের মধ্যে সংকুচিত করে তেমনি যে ব্যক্তি তাঁর ইন্দ্রিয়গুলিকে ইন্দ্রিয়ের বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারেন তাঁর চেতনা চিন্ময় জ্ঞানে প্রতিষ্ঠিত। বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিনঃ রসবর্জম রসোপ্যস্য পরম দৃষ্ট্বা নিবর্ততে। দেহবিশিষ্ট জীব ইন্দ্রসুখ ভোগ থেকে নিবৃত্ত হতে পারে কিন্তু তবু ইন্দ্রসুখ ভোগের আসক্তি থেকেই যায় কিন্তু উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে তিনি সেই বিষয় তৃষ্ণা থেকে চিরতরে নিবৃত্ত হন। ইয়ততো হ্যপি কৌন্তেয় পুরুষস্য বিপশ্চিতঃ ইন্দ্রিয়াণি প্রমাথীনি হরন্তি প্রসভম মনঃ। হে কৌন্তেয় ইন্দ্রিয় সমূহ এতই বলবান এবং ক্ষোভকারী যে তারা অতি যত্নশীল বিবেক সম্পন্ন পুরুষের মনকেও বলপূর্বক বিষয়াভিমুখে আকর্ষণ করে। তানি সর্বাণি সংযম্য যুক্ত আসীত মৎপরঃ বশেহি যস্যেন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। যিনি তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে সংযত করে আমার প্রতি উত্তমা ভক্তি পরায়ণ হয়ে তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে বশীভূত করেছেন তিনি স্থিতপ্রজ্ঞ। ধ্যায়তো বিষয়ান পুংসঃ সঙ্গস্তেষুপজায়তে সঙ্গাৎ সঞ্জায়তে কামঃ কামাৎ ক্রোধোভিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহঃ সম্মোহাৎ স্মৃতিবিভ্রমঃ স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশো বুদ্ধিনাশাত প্রণশ্যতি। ইন্দ্রিয়ের বিষয় সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায় আসক্তি থেকে কাম উৎপন্ন হয় এবং কামনা থেকে ক্রোধ উৎপন্ন হয় ক্রোধ থেকে সম্মোহ সম্মোহ থেকে স্মৃতিবিভ্রম স্মৃতিবিভ্রম থেকে বুদ্ধিনাশ এবং বুদ্ধিনাশ হওয়ার ফলে সর্বনাশ হয়
অর্থাৎ মানুষ পুনরায় জড়জগতের অন্ধকূপে অধঃপতিত হয়। রাগদ্বেষ বিমুক্তৈস্তু বিষয়ান ইন্দ্রিয়ৈশ্চরণ আত্মবশ্যৈর্বিধেয়াত্মা প্রসাদম অধিগচ্ছতি। সংযত চিত্ত মানুষ প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি এবং অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদ্বেষ থেকে মুক্ত হয়ে তাঁর বশীভূত ইন্দ্রিয়ের দ্বারা ভগবত শক্তির অনুশীলন করে ভগবানের কৃপালাভ করেন। প্রসাদে সর্বদুঃখানাম হানির অস্যোপজায়তে প্রসন্নচেতসো হ্যাশু বুদ্ধিঃ পর্যবতিষ্ঠতে। চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হওয়ার ফলে তখন আর জড়জগতের ত্রিতাপ দুঃখ থাকে না। এভাবে প্রসন্নতা লাভ করার ফলে বুদ্ধি শীঘ্রই স্থির হয়। নাস্তি বুদ্ধিরয়ুক্তস্য ন চায়ুক্তস্য ভাবনা ন চাভাবয়তঃ শান্তির অশান্তস্য কুতঃ সুখম্। যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয়, তার চিত্ত সংযত নয় এবং তার পারমার্থিক বুদ্ধি থাকতে পারে না, আর পরমার্থ চিন্তাশূন্য ব্যক্তির শান্তি লাভের কোনো সম্ভাবনা নেই, এই রকম শান্তিহীন ব্যক্তির প্রকৃত সুখ কোথায়? ইন্দ্রিয়াণাম হি চরতাম যন্মনোনুবিধীয়তে তদস্য হরতি প্রজ্ঞাম বায়ুর্নাবম ইবাম্ভসি। প্রতিকূল বায়ু নৌকাকে যেমন অস্থির করে, তেমনি সদা বিচরণকারী যে কোনো একটি মাত্র ইন্দ্রিয়ের আকর্ষণেও মন অসংযত ব্যক্তির প্রজ্ঞাকে হরণ করতে পারে। তস্মাদ ইয়স্য মহাবাহো নিগৃহীতানি সর্বশঃ ইন্দ্রিয়ান ইন্দ্রিয়ার্থেভ্যস্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। সুতরাং হে মহাবাহ, যার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বপ্রকারে নিবৃত্ত হয়েছে, তিনি স্থিত প্রজ্ঞ। ইয়া নিশা সর্বভূতানাম তস্যাম জাগর্তি সংযমী যস্যাম জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যতো মুনেঃ। সমস্ত জীবের পক্ষে যা রাত্রি স্বরূপ, স্থিত প্রজ্ঞ সেই রাত্রিতে জাগরিত থেকে আত্মবুদ্ধিনিষ্ঠ আনন্দকে সাক্ষাৎ অনুভব করেন, আর যখন সমস্ত জীবেরা জেগে থাকে তখন তত্ত্বদর্শী মুনির নিকর্তা রাত্রিস্বরূপ। আপুর্যমাণম অচল প্রতিষ্ঠম সমুদ্রমাপ প্রবিশন্তি যদ্বত তদ্বত কামায়ম প্রবিশন্তি সর্বে সশান্তিম আপনোতি না কাম কামী। বিষয়কামী ব্যক্তি কখনো শান্তি লাভ করে না। জলরাশি যেমন সদা পরিপূর্ণ এবং স্থির সমুদ্রে প্রবেশ করেও তাকে ক্ষোভিত করতে পারে না, কামসমূহ তেমন স্থিতপ্রজ্ঞ ব্যক্তিতে প্রবিষ্ট হয়েও তাকে বিক্ষুব্ধ করতে পারে না, অতএব তিনি শান্তি লাভ করেন। বিহায় কামান ইহ সর্বান পুমাংশ্চরতি নিঃস্পৃহ নির্মমো নিরহংকার স শান্তিম অধিগচ্ছতি। যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিষ্পৃহ, নিরহংকার ও মমত্ব বোধ রহিত হয়ে বিচরণ করেন, তিনি প্রকৃত শান্তি লাভ করেছেন। এষা ভ্রামী স্থিতিঃ পার্থ নৈনাম প্রাপ্য বিমুহ্যতি স্থিত্বা স্যাম অন্তকালেপি ব্রহ্ম নির্বাণম ঋচ্ছতি। এই প্রকার স্থিতিকেই ব্রাহ্মী স্থিতি বলে। হে পার্থ, যিনি এই স্থিতি লাভ করেন তিনি মোহপ্রাপ্ত হন না, জীবনের অন্তিম সময়ে এই স্থিতি লাভ করে তিনি এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবৎ ধামে প্রবেশ করেন।